এবং তার সাথে আমি অনুরোধ করব তিনি যে লোকটিকে পাশে বসিয়ে একদিকে সুকান্ত মজুমদার একদিকে শুভেন্দু অধিকারী যেই সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেছেন তার একটা স্টেটমেন্ট আমি আপনাদের খালি শোনাবো। সুকান্ত মজুমদার নিজের ক্যামেরার সামনে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে তিনি স্বীকার করছেন যে আমি ফোন করে দেবো টাকা চলে আসবে। এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমি রাজীবদাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তো বিজেপিতে গেছিলে, তোমার কাছে সুকান্তর নাম্বার আছে? বলো আছে, কিন্তু সে নাম্বার এখন ইউজ করে কিনা আমি জানি না। আমি বললাম যে নাম্বারটা লোককে জানাও, এই 20 লক্ষ শ্রমিক যাদের টাকা আটকে রেখেছে আমি অনুরোধ করবো রাজীব বন্দ্যোপাধ্যায় নাম্বারটা আপনাদের জানাবে, এই নাম্বারে সবাই ফোন করুন। এবং আমার অনুরোধ থাকলো বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে কেউ কোনো অপশব্দ বা কুকথা বলবেন না, ফোন করে ভদ্রভাবে সভ্যভাবে মার্জিতভাবে বলুন যে আপনার এত ক্ষমতা আমরা তো জানতামই না, আপনি খালি ফোন করে আমাদের 2 বছর ধরে বেতন বন্ধ টাকাটা আনিয়ে দিন। 20 লক্ষ লোককে অনুরোধ করবো রাজীব বন্দ্যোপাধ্যায় নাম্বারটা বলবে, তারপর সুকান্ত মজুমদারকে এখন থেকে ফোন করে যাদের যাদের টাকা বন্ধ সবাই ভালো করে অনুরোধ করে ওনাকে ফোন করে টাকাটা চাওয়ার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করে সে যাতে আগামী দিন প্রধানমন্ত্রীকে ফোন করে বাংলার প্রাপ্য টাকা আনতে পারে সে ব্যবস্থা করুন।